তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে কোবরা বান্ডেলের বাপ দেখাই দিব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পারছো, কোবরা বান্ডেলের বাপরে তোমাদেরকে দেখাই দিব, যেটা দেখলে তোমরা অনেকেই আফসোস করবা। তারাই আফসোস করবা যারা অনেকগুলো ডায়মন্ড দিয়ে কোবরা বান্ডেল নিছো সেকেন্ড বার আসার পরে। সো তারা খুবই আফসোস করবা, কারণ ওই বান্ডেলটা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবো ভাই। কোবরা থেকে তো কোবরা সাপ বাইর হয়, ওইটা থেকে কী বার হয় তোমরা দেখলে কিন্তু পুরা মাথা নষ্ট হয়ে যাবো। তার সাথে কিন্তু তোমাদেরকে কিছু আপকামিং ইভেন্টস অ্যান্ড আপডেটস তোমাদেরকে দেখিয়ে দিব। আই এম শিওর তোমরা এটি এগুলার কখনো দেখো নাই, দেখলে পুরা মাথা নষ্ট হয়ে যাবো। তো ভাই কথা না বাড়িয়ে চলো সরাসরি ভিডিওতে চলে যাই। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। ভিডিওতে অবশ্যই লাইক দিবে এবং ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও। সো চলো ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, চলো তোমাদেরকে কিছু আপকামিং বান্ডেল একটা দেখাই দিই, যে বান্ডেলটা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। এই যে দেখে নাও সে বান্ডেলটি, ওয়াও ভাই, এক কথায় কিন্তু এন্ট্রিটা দেখো অসাধারণ কিন্তু লাগতেছে ভাই। খুবই জাক্কাসভাবে কিন্তু এন্ট্রি নিয়েছে, বান্ডেলটা কিন্তু অস্থির হতে চলেছে। তোমাদেরকে কিন্তু সবগুলা কিন্তু পার্ট টু পাই দেখাই দিব পুরো বান্ডেলটা ভাই। চুলটা দেখো ভাই, চুলটার জন্য যারা বান্ডেলটা নিবে, আই এম শিওর শুধু চুলটার জন্যই নিবে। পুরো বান্ডেলটা যেমন তেমন, এই যে দেখো বান্ডেলের ড্রেসটা দেখো, ড্রেসটা কিন্তু মোটামুটি খুবই ভালো লাগতেছে। প্যান্টটা দেখো জটিল কিন্তু লাগতেছে, জুতোগুলোও কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। এই যে ভাই চুলটা, এই চুলটার জন্য কিন্তু বান্ডেলটা অনেকেই নিবে। এই যে মাস্কটা দেখতে পারছো, করোনা ভাইরাসের জন্য যে মাস্কটা, এই করোনার জন্য মাস্ক কিন্তু মোটামুটি এখন সবগুলো বান্ডেলই তোমরা আশা করি দেখতে পারতেছো। সো ফ্রেন্ডস, বান্ডেলটা আমার কিন্তু অসাধারণ লাগছে, শুধুমাত্র চুলটার জন্য কিন্তু পুরোটা বান্ডেল জোশ লাগতেছে। এর আগেও কিন্তু এরকম চুল আসছিল যেটার থেকে এটা খুবই ভালো লাগতেছে। তো তারপর তোমাদেরকে একটা ইমোট দেখিয়ে দিবে, যে দেখে নাও এই ইমোটটা। তোমাদেরকে বলছিলাম যে এটা ফ্ল্যাগ ইমোট, কিন্তু নতুন ভার্সন ফ্ল্যাগ ইমোট। আরে পিছনে আমি মারতেছে, দেখো ভাই ইমোটটা কিন্তু লিজেন্ডারি ভাই, দেখো অসাধারণ কিন্তু লাগতেছে। সো ভাই তোমাদের কাছে কেমন লাগছে ইমোটটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলো না, তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। তারপর আরেকটি বান্ডেল তোমাদেরকে দেখাই দিব, যে দেখে নাও এই বান্ডেলটা কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে। এরকম একটা বান্ডেল কিন্তু আমাদেরকে ম্যাজিক কিউবে দিয়েছিল। সো এটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব বা কিউবে আসবে এটা কিন্তু বলা হয়নি, কিন্তু নতুন আপকামিং টাইমে কিন্তু এটা দেখতে পাবে। সো পুরো বান্ডেলটা কিন্তু একটা একটা করে দেখে নাও। সো এখানে দেখতে পাচ্ছ জুতাগুলো, তোমাদেরকে সব কিছু কিন্তু দেখাইছি। চুলটা দেখো ভাই, চুলটা কীভাবে ভাই পিছনে মানে বড় করে দেওয়া আছে। সো তোমাদেরকে বলেছি যে করোনা ভাইরাসের জন্য এটা কিন্তু একেবারে নাক চোখ মুখ সব কিন্তু ঢেকে রাখছে একদম সেফটির জন্য। তো যাই হোক ফ্রেন্ডস, আমার কাছে কিন্তু বান্ডেলটা মোটামুটি ভালো লাগছে। সো আমাদের যে লিজেন্ডারি বান্ডেলটা রয়েছে সেটা দেখলে কিন্তু তোমাদের এগুলো কিছুই মনে হবে না, এগুলো কিন্তু জাস্ট নর্মাল মনে হবে। তো তারপরে তোমাদের কিন্তু আরও কিছু আপকামিং ইভেন্টস অ্যান্ড আপডেট দেখিয়ে দিই। লাস্টে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের যে লিজেন্ডারি বান্ডেলটা রয়েছে, সেটা দেখলে কিন্তু তোমাদের পুরো চোখ কপালে উঠে যাবে। সো চলো আপকামিং কিছু আপডেট তোমাদেরকে দেখাই দিই। তো ফ্রেন্ডস, নেক্সট ডায়মন্ড খেকোতে দেখো কি রয়েছে। সো আমি এই ইভেন্টটাকে ডায়মন্ড খেকো বলি, কারণ এই ইভেন্টে খুবই ডায়মন্ড, অনেকগুলো ডায়মন্ড লাগে। সো দেখতে পাচ্ছ আইসি স্কিন, তোমাদেরকে অনেক আগে কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে নেক্সট কিন্তু আইসি স্কিন মানে চোখের যে স্কিন আছে সেটা দেখতে পাবা। সো এখানে তুমি স্পিন মারলে কিন্তু চোখের যে স্কিন আছে সেটা পাইতে পারো। সো এই বান্ডেলটা কিন্তু মোটামুটি লিজেন্ডারি, খুবই ভালো লাগতেছে। এটা কিন্তু নেক্সট ডায়মন্ড খেকোতে তোমরা দেখতে পারবা, ডায়মন্ড খেকো ইভেন্টে। তো এখন কিন্তু মারাত্মক কিছু আপডেট তোমাদেরকে দেখিয়ে দিব, যে দেখে নাও ভাই। দেখতে পাচ্ছ এখানে গাড়ির কিন্তু অসাধারণ একবারে মারাত্মক একটা স্কিন আসতে চলেছে। তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রেনেডের স্কিন কিন্তু আসতে চলেছে। তারপরে এর নিচে দেখতে পাচ্ছ গ্লুওয়ালের স্কিন ভাই, মারাত্মক লেভেলের প্রত্যেকটা স্কিন তুমি এখানে দেখানো, অসাধারণ কিন্তু লাগতেছে ভাই। এরপরে তুমি দেখতে পাবা এটা মনে হচ্ছে ব্যাকপ্যাকের স্কিন। সো ব্যাকপ্যাক হলেও কিন্তু অস্থির হতে চলেছে। তারপরে কিন্তু আরেকটা গাড়ির স্কিন। সো ভাই এগুলো কিন্তু দেখতে কিন্তু মারাত্মক লেভেলের লাগতেছে ভাই। সো এগুলো ফ্রিতে আসবে না কীভাবে আসবে এটা কিন্তু কনফার্মলি হয়নি এখনও, আর এগুলো কিন্তু ফুল ভিডিও বা অন্য কিছু কিন্তু লিক হয়নি। সো এই পিকগুলো লিক হয়েছে সেই জন্য কিন্তু তোমাদেরকে সরাসরি তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। সো এগুলো কিন্তু আপকামিং টাইমে তোমরা গেমের মধ্যে দেখতে পাবে। তো ফ্রেন্ডস, আরও কিছু আপডেট রয়েছে যেটা কিন্তু দেখতে পাবে, সেগুলো হচ্ছে এখানে দেখো অস্থির লেভেলের একটা বান্ডেল রয়েছে। তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে গান স্কিন কিন্তু রয়েছে, লুটবক্স রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ ইউএমপির গান স্কিন। আমার তো মনে হচ্ছে ভাই খুবই মারাত্মক লেভেলের কিছু একটা নেক্সটে আসতে চলেছে। সো এগুলো কিন্তু বান্ডেলটা এখান থেকে তোমরা ফ্রিতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই
এইটা কিন্তু আপকামিং টাইমে গেমের মতো দেখতে পাবে। এখানে কিন্তু গান স্কিন লুট বক্স বাগেরা কিছু কিন্তু দেওয়া রয়েছে, এগুলো কিন্তু একদম ওপি লেভেলের হতে চলেছে। আর যদি ফ্রিতে দেয় তাহলে তার কোনো কথাই নাই, ফ্রিতে দিলে আমার কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। সো তারপর নেক্সট আরেকটি বান্ডেল দেখিয়ে দিব, যেটাও কিন্তু ফ্রিতে আসার সম্ভাবনা খুবই রয়েছে। তো দেখলেই বুঝতে পারবে যে দেখেন ভাই বান্ডেলটা ওপি লেভেলের একটা বান্ডেল কিন্তু হতে চলেছে। দেখতে পাচ্ছ এটার মধ্যেও কিন্তু মাস্ক লাগানো আছে। তারপর দেখতে পারতেছ বান্ডেলটা কিন্তু এক কথায় খুবই ভালো লাগতেছে ভাই। লিজেন্ডারি না হলেও কিন্তু মানে মোটামুটি চলে, একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডায়মন্ড রয়্যালও চলে আসে। সো এগুলো কিন্তু কোন ইভেন্টে আসবে এটা কিন্তু বলা হয় নাই, কিন্তু তোমাদেরকে এটা বলে দিতে পারবো গ্যারান্টি সহকারে যে এটা আপকামিং কোনো ইভেন্টে দেখতে পাবে। সো সবগুলো কিন্তু তোমাদেরকে ইভেন্টস এন্ড আপডেট কিছু দেখাই দিলাম, যেগুলো কিন্তু আপকামিং টাইমে তোমরা দেখতে পারবে। মারাত্মক কিছু আপডেট দেখাই দিই, এখন কিন্তু দেখাই দিব তোমাদেরকে কোবরা বান্ডেলের বাপ, যেটার জন্য তোমরা প্রথম থেকে ওয়েট করতেছো। সো তোমাদের জানি ধৈর্যহার হয়ে গেছে, অনেক কথা স্কিপ করে দিছে ভিডিওটা এই বান্ডেলটা দেখার জন্য। সো তাহলে চলো আর দেরি না করে এখনই দেখে নিছে বান্ডেলটি। তো ভাই দেখো অস্থির লেভেলের বান্ডেল লাগতেছে, পিছন থেকে এটা কি আসতেছে দেখো ভাই, অসাধারণ কিন্তু লাগতেছে, যেটা কিন্তু কোবরা বান্ডেলে নাই। সো বান্ডেলটা দেখানো ভাই মানে কি বলবো ভাই, দেখো কোবরা থেকে তো পিছন থেকে সাপ আসে, এইটা থেকে কি আসতেছে তোমরা দেখতে পারছো না? আমি বুঝতে পারছি এখনও তোমাদের বিশ্বাস হচ্ছে না যে এটা কোবরা বান্ডেলের বাপ, কেন এটা কোবরা বান্ডেলের বাপ হবে, তোমরা আসলে কনফিউশনে পড়ে গেছো। তাহলে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা দেখো, এই যে এইটা দেখো ভাই এন্ট্রি দেখো ভাই, মারাত্মক লেভেলের রিমোট কিন্তু এখানে দিয়ে এন্টার করছে ভাই, যেটা কিন্তু মারাত্মক হতে চলেছে। আমি শিওর আমি হইতে পারে এটা তোমাদের যে গ্রুপ যেই ইমোট আছে ওইটা হইতে পারে। সো দেখো ভাই এন্ট্রিটা দেখো, এখন যখন এটা এন্ট্রি করবে না ভাই, দেখলে এই যে এই এন্ট্রিটা দেখলে কিন্তু তোমাদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে। যে দেখো ভাই দেখতে পারছো কীভাবে পাঁচ মারছে, পিছন থেকে কিন্তু যে কঙ্কালটা ছিল সেটা কিন্তু পিছন থেকে সামনে এসে একদম পাঁচটা মারছে, এক কথায় কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে ভাই বান্ডেলটা। সো তোমাদেরকে তো এমনি এমনি বলি না যে কোবরা বান্ডেলের বাপ। সো তোমরা কিন্তু দেখতেই পাইলা ভাই, অসাধারণ কিন্তু হতে চলেছে। তো তোমরা বলতে পারো যে ভাই এই কটাই দেখাইলেন থাম্বনেলের যে বান্ডেলগুলো এইগুলো কই? সো ভিডিও কিন্তু শেষ হয় না, এই যে দেখে নাও যে বান্ডেলগুলো, যে চারটা কালারের বান্ডেল কিন্তু রয়েছে। এই বান্ডেলে তুমি পাবে একটা ইয়েলো কালার কিন্তু পাবে, একটা কিন্তু ব্লু পাবে, একটা কিন্তু পাবে পার্পল, আর একটা কিন্তু রেড পাবে। সো ভাই প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ করা হয়েছে, কারণ ভাই কালারের যে লাইটিংটা এটা কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে। সো এই বান্ডেলটি কিন্তু সম্পূর্ণ লিজেন্ডারি। সো এটা কিন্তু কোনো ডায়মন্ড খেকো ইভেন্টে নিশ্চয়ই আসবে, তোমরা কোনো টেনশন করো না, অনেক ডায়মন্ড তোমাদের লাগতে পারে। কিন্তু ভাই এইটা কিন্তু আমার কাছে কোবরা বান্ডেলের থেকেও মারাত্মক লাগছে, কারণ এইটার যেই ইমোটসগুলো রয়েছে ভাই অসাধারণ ওপি লেভেলের ইমোটস রয়েছে, তারপর গ্রুপ ইমোট যেগুলো রয়েছে খুবই সুন্দর ভাই, এক কথায় মারাত্মক হতে চলেছে। সো আপকামিং টাইমে কিন্তু তোমরা যেই আপডেটসগুলো দেখতে পাবে সেগুলো কিন্তু তোমাদেরকে সবার আগে জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমার ভাইকে সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।